চায়না কমলা চাষ করে সফলতার দেখা পেয়েছেন যশোরের সারসার এক ব্যক্তি। যশোরের মাটিতে সুস্বাদু এই চায়না কমলা লেবু তিনি প্রথম চাষ করেছেন বলে তার দাবি। সুমিষ্ট এই ফল চাষে অপার সম্ভাবনা দেখছে কৃষি বিভাগ। বেনাপুর সংবাদদাতা মোহাম্মদ সেলিম ডেজার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। যশোরের মাটিতে সুস্বাদু চায়না কমলা চাষ করে স্বাবলম্বী হয়েছেন সারসার যাদবপুর গ্রামের ইউসুফ আলী। ২০২০ সালে তিন বিঘা ১৫ কাঠা জমি ১০ বছর মেয়াদে লিজ নিয়ে ৩৮৫টি চারা রোপণ করেন তিনি। শুরু থেকে এ পর্যন্ত চাষ করতে ৯.৫ লাখ টাকা খরচ হয়েছে। এরই মধ্যে বাগান জুড়ে সবুজ পাতার ফাঁকে ফাঁকে ঝুলছে নজর কাড়া ছোট ছোট হলুদ রঙের কমলা। এবছর বাগানের সব ফল ৭ লাখ টাকায় আগাম বিক্রি করে দিয়েছেন ইউসুফ। এই ফল গাছে পোকামাকড়ের আক্রমণ কম হয় আর সামান্য পরিচর্যাতে ভালো ফলন মেলে বলে জানান এই উদ্যোক্তা। বিভিন্ন নিউজ পোর্টালে বা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন এই চায়না লেবু সম্পর্কে আপনার নিউজ দেখছিলাম। এই নিউজ দেখার পরে এবং বাগান ভিজিট করার পরে আমার অনেক ভালো লাগে, সেই ভালো লাগা থেকে আর কি এই পেশাটা বেছে নিয়া। তার কমলা চাষ দেখতে বাগানে আসেন অনেকেই, তাদের কেউ কেউ এমন বাগান গড়ে তোলার পরিকল্পনাও করছেন। আমাদের পার্শ্ববর্তী এলাকায় মানে এই কমলা চাষ হয়েছে, সেই জন্য আমরা দেখতে আসছি। এতদিন তো টিভিতে দেখছি, বিভিন্ন সম্প্রচারের মাধ্যমে দেখছি, কিন্তু আজকে এই নিজের চোখে এখানে দেখতে আসলাম, দেখে খুব ভালো লাগছে। চায়না লেবু চাষ হচ্ছে বাংলাদেশে, দেখে অনেক ভালো লাগলো। আগামীতে আমরা এই চাষ করার জন্য মনস্তাব করছি। সারসা উপজেলার মাটি কমলা এবং লেবু জাতীয় ফসলের উৎপাদনের উপযোগী, এখানে তাই এ ধরনের ফল চাষের সম্ভাবনা দেখছেন উপজেলা কৃষি কর্মকর্তা। ইতিপূর্বে ৫০ হেক্টরের একটি চায়না কমলার বাগান নিয়েছিলাম, সেটা এখন ফলে এবং ফুলে ভরে গেছে। এখন এটার ফলাফল দেখে অত্যন্ত খুশি এবং কৃষকও লাভবান হবে বলে আমরা আশা করছি। এখন আমরা কমলা বাগানে দেখছি ব্যাপক পরিমাণে ফল এসছে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ। Thank you.